একি এ আমি কোথায় এলাম? আরে আরে এটা কি? পেয়েছি! না, এই গুপ্তধন আমার। একি, তুই এখানে কি করছিস? আপনি চোর, আপনি ভণ্ড, আপনি আমার চিরকুট চুরি করেছেন। আপনি কিছুতেই ওই গুপ্তধন পাবেন না। আপনি হয়তো জানেন না, ওই গুপ্তধন কেবল আমাদের বংশেরই প্রাপ্য। ওই সংকেত কেবল আমাদের বংশেরই কেউ উদ্ধার করতে পারবে। মৃত্যুঞ্জয়, তুমি হয়তো জানো তোমার ঠাকুরদা শ্রী হরিহর মহাশয়ের এক ছোট ভাই ছিল। আমি সেই ভাই, শঙ্কর। শঙ্কর? কিন্তু তিনি তো শুনেছি নিরুদ্দেশ হয়ে গেছিলেন। আমার দাদা হরিহর যখন ওই চিরকুট আমায় দিলেন না, তখন আমি গোপনে জয় কালীমার বেদের নিচে রাখা বাক্স থেকে সেই চিরকুট উদ্ধার করি। তারপর সেই চিরকুটে লেখা সংকেত নকল করে গুপ্তধনের সন্ধানে ঘর ছাড়লাম। কত দেশ দেশান্তরে ঘুরে বেরিয়েছি, ভেবেছি কোনো সন্ন্যাসী, কোনো যোগী পুরুষ হয়তো ওই চিরকুটে লেখা ধাঁধার উত্তর আমাকে বলে দিতে পারবেন। অবশেষে কুমায়ুন পর্বতে দেখা পেলাম স্বরূপানন্দ স্বামীর। তিনিই আমাকে ওই গুপ্তধনের মোহ থেকে মুক্তির পথ বলে দিলেন। বাবা, বাবা, আপনি মুক্ত পুরুষ, আপনার ধনসম্পদ ঐশ্বর্য চাই না, কিন্তু কিন্তু আমার তো চাই। আমাকে বলুন, আমাকে বলুন কোথায় আছে সেই ঐশ্বর্য। সেই গুপ্তধন, সেই ঐশ্বর্য আছে এর ভেতরে। যাও, প্রবেশ করো, দেখো ধন ঐশ্বর্য পাও কিনা। গুপ্তধন! কি দেখছি আমি, কি দেখছি আমি! সোনা আমার, সোনা, সোনা, মনি, মনি, মুক্ত, 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 এই সব আমার। না না, এই সব আমার, আমার, আমার সব। কাউকে দেবো না আমি, কাউকে না, কাউকে না, কাউকে দেবো না, কাউকে দেবো না। কাউকে দিতে হবে না। ওই সমস্ত ধন ও সম্পদ ঐশ্বর্য সব তোমারই থাকলো। আমি চললাম, বিদায় মৃত্যুঞ্জয়। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমাকে ফেলে যাবেন না, আমি এখান থেকে বেরোতে চাই। ঘোষ ওরফে পটাশপুর সর্বজনীন ক্লাবের লাইফ টাইমে আজীবন সেক্রেটারি তোদের একমাত্র লিডার এই নসুদার বুদ্ধির কেরামতি রে। আর পারছি না, একটু খুলে বলো না নসুদা। আরে খুলে বলবো কি রে, মেলেই ধরছি। দেখতে পাচ্ছিস তোরা কি? এটা তো একটা খবরের কাগজে ছেঁড়া পাতা নসুদা। ওরে মূর্খের দল, ভালো করিয়া দৃষ্টিপাত করিয়া দেখ, লাল কালির গোল বৃত্তটি। হ্যাঁ তো, মনে তো হচ্ছে পাত্রপাত্রীর বিজ্ঞাপন এটা। নসুদা, তুমি বিয়া করবা? ওরে না রে না, তোদের একা ফেলে আমি বিয়ে করে ফেলবো এমন সেলফিশ জায়ান্টে, থরি সেলফিশ লিডার আমি নই রে। এটা হইল আমাদের ভোজন কৌশল, আমার স্পেশাল বুদ্ধির এক টুকরো ঝলক। পরে দেখ কি লেখা আছে। দাঁড়ো দাঁড়ো, দেখি দেখি। পূর্ববঙ্গীয় জমিদার বংশ অতীব উজ্জ্বলা হস্তকর্মে নিপুণা পাত্রীর জন্য সুযোগ্য পাত্র চাই। পাত্রী গানে দক্ষ, বাদ্যে পটু, পাত্রকে অবশ্যই খেলাধুলা জানিতে হইবে। যোগাযোগ শ্রী ভূচণ্ডী বটবেল,
ধোলাই মাধাইপুর, বহ কলাই গুন্ডি। নসুদা, এ তো পাত্রপাত্রিনী বিজ্ঞাপন। টমেটো তো তাহলে ঠিকই বলেছে, তুমি কি বিয়ে করবে নসুদা? দুর্মুখ ফ্যাট হেড, ইকিরমিকির চামচিকিরের দল কিচ্ছু হবে না তোদের। হরি মেয়ে অর্থাৎ পাত্রী দেখতে গেলেই বিয়ে হয় নাকি রে? পাত্রপক্ষ পছন্দ করবে, তারপর তো এইসব। বুঝছি, তুমি পাত্র সাইজা পাত্রী দেখতে যাইবা। ইয়েস, তারপর দই মিষ্টি লুচি মাংস কবজি ডুবিয়ে খাবো, তারপরে বলবো বাড়ি ফিরে খবর দিচ্ছি। ব্যাস, খবরে যাইবে পাত্রের পাত্রী পছন্দ হয় নাই, সপ্তাহে একটা কেস করলেই যথেষ্ট। কি বলিস, হজম করতে হবে তো, মানে তো রাজা পেট পাতলা, রোজ রোজ খেলে আর দেখতে হবে না। মোক্ষম বুদ্ধি বাইর করছো তো। আমরা হলাম গিয়ে তাহলে পাত্রের বন্ধু। তাহলে এবার বল কিছু, কেমন স্পেশাল প্ল্যান? হরে, তোদের এই নসুদাকে কেউ বুঝলো না রে, কি ট্যালেন্টেড প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করিয়াছিলাম। ধরা পড়লে নাক কান মুখ আর ইয়ে মানে সব দিক দিয়েই প্রতিভা বাইর হয়ে আইবো, কিন্তু সামলাইতে পারবা তো? গোবরা, এই টমেটো সবকিছুতেই কেমন বাগড়া দেয় দেখেছিস? শোন, আসছে রবিবার আমরা ধোলাই মাধাইপুর যাচ্ছি, তৈরি থাকিস, মনে রাখিস জমিদার বংশ। জমিদার বাড়ি বলে কথা, জমিদারি খাতির। গোবরা, তোর বাবার ওই পাঞ্জাবিটা আছে না, দিস তো, ওটাই পরে যাব। ইয়ে মানে বাবা যদি কারণ জিজ্ঞাসা করে বলবি, বলবি এক বিশেষ প্রয়োজনে, ইয়ে বলবি নাটকের জন্য লাগবে। তাহলে রবিবার মনে থাকে যেন, ফার্স্ট কেস বৌনিটা ভালো হওয়া চাই। গুড স্টার্ট ইজ ডান 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 ডান। যতই বলো না নসুদা, আমার যেন কেমন ভয় ভয় করছে, বুঝলে? ভালোই তো, এই কি বলিস তোরা, পাত্রী গান জানে, হস্তকর্মে নিপুণা, তবে বাদতে পটু, এইটার মানেটা বুঝি নাই, কি বান্ধে? ওরে, ওটা রাঁধতে পটু মানে রান্না বান্নার কথা বলেছে রে, মানে মিস্টেক অফ পেন্টিং, রয়ের পটুলিটা পরেনি রে, রাঁধতে তাই বাঁধতে হয়ে গেছে। কিন্তু পাত্রকে তো ভালো খেলোয়াড় হতে হবে। ইয়েস, বলে দেব আমি ফুটবল খেলি, মানে ফুটবল আমার রক্তে, পটাশপুর ক্লাবের ফুটবল টিমের আমি আজীবন ক্যাপ্টেন। ওসব আমার উপর ছেড়ে দে বাবু, এটাই ভুচন্ডি বটবেলের বাড়ি। ভুচন্ডি বটবেল মানে জমিদার ভুচন্ডি বটবেলের বাড়ি যাবো ভাই। দেখেন বাবু, এই ধোলাই মাদাইপুরে এই একখানাই ভুচন্ডি বটবেল আছেন, তাড়াতাড়ি নামেন, ভাড়া দেন, জায়গা ভালো না, চলে যাই। গোবরা, একজনই ভুচন্ডি বটবেল, নেমে পার। বেশ পুরনো পোর খাওয়া জমিদার বাড়ি মনে হচ্ছে, এর নাম, সবাই নেমে পার, ভয় নেই। নসুদা, এইখানেই দাঁড়াইয়া থাকবা নাকি ঢুকবা? না, তাকানো, টোকা মার না, মার মার। ঠিক আছে, দাঁড়াও। কেউ আছেন বাড়িতে? শুনছেন, কেউ আছেন? টমেটো, ঠিকঠাক আছে তো সব? দরজা খুললে বোঝন যাইব। বলছি, ভেতরে কেউ আছেন?